এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে লাল কালারের বটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের এই ঘন্টাটা বাজিয়ে দেবেন। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে খুব সহজ এবং সুন্দরভাবে কভার আর্ট তৈরি করতে পারবেন এবং আপনার যে ইউটিউব চ্যানেলটাকে সেটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার যে ইউটিউবে যে গ্রোথিংটা সেটাকে আরও ইনক্রিজ করবেন। যে অনেকে আমাকে বলেছেন যে দাদা আমার চ্যানেলে ভিউ আসে না, সাবস্ক্রাইবার্স বাড়ে না। সো অনেকে আমি এরকম চ্যানেল দেখেছি যারা সব কিছুই আছে, সাউন্ড থেকে শুরু করে কোয়ালিটি কন্টেন্ট সবই আছে, কিন্তু তাদের কভার আর্ট লোগো এগুলো বেশি অ্যাট্রাক্টিভ নয়, তার জন্য লোকে কিন্তু চ্যানেলটা ভিজিট করে ব্যাক করে চলে আসে। সো যখনই কেউ নতুন দর্শক বা নতুন ভিউয়ার্স আপনার চ্যানেলে আসবে তো ফার্স্ট অফ অল যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে আপনার কভার আর্ট। চ্যানেলটা খোলার পরে কিন্তু কভার আর্টটা একদম চোখের সামনে আসে এবং কভার আর্টটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করবে না এবং আপনার ভিডিওগুলো দেখতে চাইবে না। তো অনেকে দেখেছি কভার আর্টে অনেক ঘিঞ্জে করে ফেলে, অনেক লাল হলুদ নীল সবুজ দিয়ে অনেক কিছু করে ফেলে, শোটা অতটা দেখতে অ্যাট্রাকটিভ লাগে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে কভার আর্ট বানাতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি শুভজ্যোতি, আপনারা দেখছেন অল হেড বাংলা ইউটিউব চ্যানেলকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে এনেবল করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা মিস না করতে থাকেন। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক কীভাবে আমরা খুব সহজে মোবাইল দিয়ে কভার আর্ট বানাবো এবং এটির সাইজ থেকে শুরু করে যে থিকনেস থাকে, কোনো কোনো সময় কভার আর্ট বানাই আমরা ছোটো হয়ে যায়, বড়ো হয়ে যায়, কোনো কোনো সময় ফ্রেমে আসে না। সো এই সমস্ত যতগুলো প্রবলেম আছে সব প্রবলেমের কথা দিচ্ছি সমাধান করবো এবং আপনার ভিডিওটি আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক মোবাইল স্ক্রিনে। এবার কভার আর্ট বানানোর যে প্রসেসটা সেটা অনেকটা বড় হয়ে যেতে পারে। আপনাদের সঙ্গে অনুরোধ রইল যে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি খুব অ্যাট্রাকটিভ একটি কভার আর্ট বানাতে পারবেন না। তো কভার আর্ট বানানোটা কিন্তু খুবই সহজ, কভার আর্ট যে কেউ বানাতে পারে, কিন্তু কভার আর্ট বানানোর পর যে সাইজটা সেটা মেনটেন সবাই করতে পারে না। ব্যাপারটা হয় কি, অনেক সময় সাইজটা ছোটো হয়ে যায় তার ফলে সেট হয় না, অনেক সময় সাইজটা অনেকটাই বড় হয়ে যায় তার ফলে সেট হয় না, আবার কোনো কোনো সময় হয় যে লেখাটা আছে, আমি আমার কভার আর্টটার স্যাম্পল দিয়ে দেখা আছে অল হেড বাংলা লেখাটা আছে, সেটা কোনো সময় এই মাঝখানে থাকে না, ডান দিকে চলে আসে, বাঁ দিকে চলে আসে, মানে এই লোগোগুলো সরে যায়, মানে অনেক রকম সমস্যা দেখা দেয় এর ফলে। তো আমি আপনাদের দেখাবো যে এই সাইজের ব্যাপারটা যেটা সবথেকে বড় সমস্যা সেটা আপনারা কী করে সলভ করবেন এবং কভার আর্ট কীভাবে খুব সহজে বানাবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়া একটি ইমেজের লিঙ্ক দেওয়া থাকবে। সো দুটি আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড যে প্রসেসটা আমি সেটা আপনাকে ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার পর আপনার সামনে কিছু একটা এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি যে ডেসক্রিপশন বক্স থেকে এই ছবিটি ডাউনলোড করে নেবেন, এটা হচ্ছে কভার আর্টের যে সাইজটি। সো সাইজটি এখানে লেখা আছে ডিজাইন বাই AHB অর্থাৎ অল হেল্প বাংলা, অল হেল্প বাংলা YT ইউটিউব। সো এইটা নিয়ে লেখাটা নিয়ে কোনো চিন্তা নেই, এই লেখাগুলো আপনার ফ্রেমের মধ্যে আসবে না। সো এটা ডাউনলোড করার প্রসেসটা খুব সিম্পল, আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কের উপর ক্লিক করবেন, দেন আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, ওয়েট করার পর এই লিঙ্ক থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন। আরেকটি অ্যাপ্লিকেশন, সেটি অ্যাপ্লিকেশনটা লিঙ্কও এখানে দেওয়া থাকবে, যেটার নাম হচ্ছে পিক্সার, সেটিও আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর এবার আমরা এই ছবিটাকে পিক্সারে ওপেন করবো। সো আমি আপনার পিক্সার যে অ্যাপ্লিকেশনটি সেটিকে আমি ওপেন করছি। সো এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে যে আপনার মোবাইলে যে ছবিগুলো থাকবে এখানে শো হবে। দেন আপনি একটি মেন জিনিস যেটা হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশনটা কিন্তু অফ করে রাখবেন যখন ওই ছবিটা এডিট করবেন, কারণ ইন্টারনেট কানেকশন অন থাকলে অনেক রকম অ্যাড শো হবে এবং আপনার এডিটিং করতে অনেক সমস্যা হবে। সো তারপরে আপনি প্লাসের আইকনে ক্লিক করবেন, এখানে প্লাসের আইকন দেখতে পাচ্ছেন, প্লাসের আইকনের উপর ক্লিক করার পর আপনার সামনে এখানে কিছু একটা এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে তারপরে আপনাকে আমি যে ছবিটির লিঙ্ক দিয়েছি সেটি আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করার পর এখান থেকে আপনি সেই ছবিটিকে ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার যে ছবিটি লিঙ্ক আপনাকে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেটিকে ওপেন করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি পিক্সারে ওপেন করে নিলাম, পিক্সার অ্যাপ্লিকেশানে এই ছবিটি আমি ওপেন করেছি। ওপেন করার পর আপনার কাজ শেষ, মানে এই যে ডিজাইনের বা সাইজের সমস্যাটা সেটা মিটে গেল, মানে এই ছবিটা দিলে কিন্তু আর সাইজের কোনো সমস্যা থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে দাগগুলো দেওয়া আছে, এই দাগের মানে আছে, মানে হচ্ছে যে এই যে ছোটো ঘরটা, মানে মিডলের যে ঘরটা একদম, সেটা হচ্ছে মোবাইলের যে ফ্রেম সেই ফ্রেমে দেখাবে। তারপরে এইটুকু আছে, এইটুকু হচ্ছে ডেস্কটপের সাইডে। সো ডেস্কটপের সাইডে কোনো প্রবলেম নেই, আপনার যেমন হচ্ছে ছেড়ে দিন, আপনার কাজটা হবে ঠিক এখান থেকে এইটুকুর মধ্যে। সো এবার আমরা পিক্সার অ্যাপ্লিকেশান ওপেন করে ফেলেছি, দেন আমরা এবার এডিটিংটা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের যে এখানে লেখাটা, সেই লেখাটা আমরা এখানে লিখবো, যা যে লেখা থাকে, যে আমি আমার যে এখানে আমরা চলে যাই টুলস ইফেক্টস, এখানে একটি টেক্সট বলে অপশন পাবেন। সো এখানে টেক্সটের অপশনে ক্লিক করবেন, টেক্সট অপশনের উপর ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নামটা সেটা আপনি লিখবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি অল হেল্প বাংলা। সো এটা আমার বাংলায় লেখা হলো, কারণ কি আমার বাংলা ফন্টটা সেট করা আছে। সো কোনো প্রবলেম নেই। তো লেখা হয়ে গেলে আপনার যে চ্যানেলের নামটা সেটা আপনি লিখবেন, লেখার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি চলে যাবেন এই প্লাস আইকনে, প্লাস আইকনে যাওয়ার পর আপনি চলে যাবেন পিক্সার্ট ফন্টসে।
সো এখানে পিক্সার ফ্রন্টস, এই পিক্সার ফ্রন্টসে চলে যাবেন। দেন আপনারা দেখবেন আপনার যে লেখাটা সেটা ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ ইংরেজিতে চলে এসেছে। এবার দেন আপনি এটাকে সরিয়ে দেবেন। দেন এরপরে আপনার এই যে সাইজটার মধ্যে কিন্তু এটাকে লেখাটাকে রাখতে হবে আপনাকে। সো এই যে সাইজটা আপনাকে মেনটেন করতে হবে আগে। সো আমি এখানে আমার যে লেখাটাকে সেটাকে এখানে করে নিচ্ছি, ঠিকঠাক করে নিলাম। করে নেওয়ার পর আমি খুব শর্টে দেখাবো যাতে ভিডিওটা এই মুহূর্তে 7 মিনিট হয়ে গেছে, এরপর আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনি যে কালারটা ইচ্ছা আপনি সে কালারটা কিন্তু এখানে দিতে পারবেন। যেমন একটা কালার আমি যেমন যে কোনো একটি কালার জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য করে দিচ্ছি, আমি এত একদম কুল টাইপের করছি না, কুল টাইপের করতে গেলে অনেক সময় লাগবে। দেন আপনারা এখানে লোগোটা দেবেন, লোগোটা দেওয়ার জন্য আপনি এখানে চলে যাবেন। দেন ফটোতে চলে যাবেন, ফটোতে যাওয়ার পর আপনার যে লোগোটা যে ফোল্ডারে আছে সেখান থেকে আপনি বেছে নেবেন। সো আমার ইরেজারের ফোল্ডারের মধ্যে যত সম্ভব আছে, সো আমি ইরেজারের ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। ইরেজারের মধ্যে আমার যে লোগোটি সেটা আমি এখান থেকে বেছে নিলাম, বেছে নেওয়ার পর অ্যাড ওয়ানে ক্লিক করলাম। দেন আমার লোগোর যে সাইজটা সেটা আমি এখান থেকে কমা বাড়া করে নিচ্ছি। তারপরে আমি এই লোগোটাকে এখানে সেট করে নেবো ঠিকঠাক, একদম যেরকম আমার সুবিধা হয় সেরকম আমি লোগোটাকে এখানে সিলেক্ট করে নিলাম। সো দেখুন কিন্তু অনেকটা প্রফেশনাল লাগছে দেখতে। এরপরে আমি এখানে লিখবো যে টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমি এখানে চলে যাই, টেক্সটে চলে যাই, এখানে আমি লিখবো, টেক্সটে যাওয়ার পর এখানে লিখবো টিপস, IPS টিপস অ্যান্ড TRI টিক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্সটা লিখলাম। টিপস অ্যান্ড ট্রিক্স লেখার পর আমি এখানে ডানের উপর ক্লিক করবো, অর্থাৎ রাইটটার উপর। দেন আমি এখান থেকে আমার ফন্টটা চেঞ্জ করতে পারবো, এখানে বিভিন্ন রকম ফন্ট দেওয়া আছে। আমি এই ফন্টটা চুজ করার পর আমার এটাকে সাইডে লাগাবো, এক সাইডে। সো আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে আমি ফন্টটা ঠিকঠাক করে যে জায়গায় লাগাচ্ছি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এই সাইডে লিখবো রিভিউ অ্যান্ড আপডেটস। সো যেখানে আপডেটস, UPDATES আপডেটস অ্যান্ড রিভিউ। সো লেখার পর আমি এখানে এই যে ডানের উপর সেটা ক্লিক করবো, খুব মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে হয়তো আপনি বুঝতে না পারেন। সো এরপরে এই যে ফ্রন্ট আমি ওটাই দিয়েছিলাম, সেই ফ্রন্ট আমি এখানে চুজ করে নিচ্ছি, এই ফ্রন্ট আমি ওখানে দিয়েছিলাম। দেন এই যে সাইজটা সেটা আমি মেনটেন করে নিচ্ছি এখানে। আমার যে সাইজটা সেটা আমি এখানে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিই, সো এখানে যেরকম আমার প্রয়োজন হবে। সো ঠিক আছে, এটাকে একটু সরাতে হবে, এটাকে হালকা সরিয়ে দিই, সরিয়ে দিলাম। দেন লেখাটা আমার হাতে পড়ে কেটে গেল, ব্যাপারটা হচ্ছে এইটাই। সো এটা খুব সাবধানে করবেন, কারণ কি এটা খুব কেটে যায় বারবার। তো এখানে আমি কি লিখেছিলাম, আপডেটস মেসেজে খুব ডিস্টার্ব করে, কোন ফ্রন্টটা এই ফ্রন্টটা দিয়েছিলাম, তাই তো। দেন আপনি এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন, মানে এই দেখুন এইগুলো খুবই সমস্যা, অন্য এতে টাচ করে গেলে খুবই সমস্যা, মানে অনেকটা টাইম দিয়ে করতে হয়। আমি আপনাদের খুব সহজে 10 মিনিটের মধ্যে চেষ্টা করছি, আশা করছি সম্ভব হবে না, দেখা যাক অনেক হয়ে গেল তো এডিটিং করার পর ঠিক একটু কাটা ছাটা যায় কিনা। সো এবার দেখতে পাচ্ছেন আমি এখানে এটা লিখলাম, মানে এখানে অল হেল্প বাংলা, এখানে আমার লোগোটা, তারপর এখানে আছে আপডেটস অ্যান্ড রিভিউ। সো এটা একটু মাঝে নিয়ে আসি। এরপর দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু বা এই যে কভার আর্টটা অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে। এবারে আপনি এখানে আপনার আপনার যে ছবিগুলো সেগুলো দিতে পারেন, অর্থাৎ আপনার যেখানে আপনি হাত ধরে দাঁড়িয়ে আছেন, আপনি স্টাইল দিচ্ছেন, ক্যালি মারছেন, এবার কথার কথা আপনার এখানে ছবি আপনি পিএনজি এখানে লাগাতে পারবেন, কীভাবে আপনি আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য একটা ভিডিও বানানো আছে, উপরে আইবটমে পেয়ে যাবেন আপনি। সো এইভাবে বানানোর পর এটাকে যেরকম আপনার কাস্টমাইজ করা দরকার সেরকমভাবে কাস্টমাইজ করবেন, কিন্তু এই যে ফ্রেমটার মধ্যে করবেন। দেন আপনি এখানে চলে যাবেন, সেভ করার সময় চলে যাবেন, এডিট বলে কোনো একটা অপশান থাকবে আশা করছি এখানে। সো খুঁজে নিই, হ্যাঁ, এই তো ড্রয়ের এখানে চলে যাবেন। ড্রয়ের ওখানে চলে যাওয়ার পর আপনি এই যে তিনটে ডট এখানে ক্লিক করবেন, এখানে সেভ ইমেজের উপর ক্লিক করবেন। দেন আপনার ইমেজটা HD কোয়ালিটি সেভ হয়ে যাবে। সো আমি এবার ইমেজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। সো জাস্ট এ সেকেন্ড, এই দেখুন, মানে আমি কিন্তু খুব সহজে মানে একটা ভালো এইভাবে যদি আমি এটাকে জুম করে আপনাদের দেখাতে পারি, তাহলে আশা করছি যেন
হ্যাঁ দেখুন মানে অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে, তাই তো? সহজ সরল সাদা শীটের মধ্যে অনেকটা কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে এটা, আপনি একবার দেখে নিন ভালো করে। আমি এক্সপোজিশনটা কমিয়ে দিই একটু। সো আপনি দেখতে পাচ্ছেন ভালোই অ্যাট্রাকটিভ লাগছে, এই যে এই কালার দুটো আপনি দেখতে পাবেন না, এটা দিলে খারাপ লাগবে না আমার মতে। সো আপনি এভাবে জিনিসের মতো কাস্টমাইজ করবেন, আশা করছি এইভাবে আপনার যে চ্যানেলটা আরও ভালো দেখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন থাকলে বা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই একটু কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে এনেবল করে দেবেন, আর ভিডিওটিকে ইউটিউবারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, তাহলে তাদের একটু হেল্প হবে। সো আজকের জন্য এইটুকু শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ। এবার আমরা দেখে নিই যে আমি যে ইমেজটা বা ছবিটা আপনাকে এডিট করে দেখালাম এবং যে অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করলাম সেটি আপনি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন। সো ইমেজ বা ছবিটি ডাউনলোড করার জন্য বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি যে এই যে ভিডিওটা দেখছেন আকর্ষণীয় চ্যানেল আর প্রফেশনাল উইথ মোবাইল, সো যে টাইটেলটা লেখা আছে এই টাইটেলটার পাশে দেখবেন একটা ত্রিভুজ আকৃতি আছে, এটাকে ডিসক্রিপশন বক্স বলে। অনেকে বলেন যে ডিসক্রিপশন বক্স কোনটা, অনেকে কমেন্ট করেন, সো এটাকে বলে ডিসক্রিপশন বক্স। সো এই ডিসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক পেয়ে যাবেন, একটা হচ্ছে ছবিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সো আমি যে কোনো একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দুটোরই একই প্রসেস, একইভাবে কিন্তু ডাউনলোড করতে হবে। সো ছবিটি আমি দেখিয়ে দিচ্ছি। তো ছবিটিতে ডাউনলোড করার জন্য আপনি এই লিঙ্কের উপর ক্লিক করবেন, দেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, তো আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার সামনে কিছু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে অনেক রকম অ্যাড শো হবে। সো এই অ্যাডগুলোতে কোনো কিছুতে ক্লিক করবেন না, এইসব কোনো কিছুতে আপনি ক্লিক করবেন না, জাস্ট এখানে একদম নিচে চলে আসবে, নিচে এইগুলোতে কিছু ক্লিক করবেন না, জাস্ট এখানে দেখবেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ, দেন এর উপর ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু কন্টিনিউ এর উপর, দেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ উপর ক্লিক করার পর আপনি আবার এরকম একটা পেজের সামনে চলে আসবেন, দেন নিচে চলে যাবেন, সব কাজ হবে আমাদের নিচে। দেন আপনার এখানে আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে বলবে, 5 সেকেন্ড আমার ওয়েট হয়ে গেছে এবং এখানে 0 সেকেন্ড দেখাচ্ছে। এই অ্যাডে কোনো কিছুতে ক্লিক করবেন না, বারবার করে বলে দিচ্ছি, শুধু এটা যখন 0 সেকেন্ড হয়ে যাবেন তারপরে আপনি পাবেন গেট লিঙ্ক। সো গেট লিঙ্কের উপর ক্লিক করবেন, গেট লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার যে কোনো একটি জিমেল আইডি চুজ করে নিতে হবে। সো আমি আমার যে কোনো একটি জিমেল আইডি, সো আমি এখানে চুজ করে নিচ্ছি, চুজ করার পর আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পর এখন দেখুন এই যে ইমেজটি দেখিয়ে দিচ্ছি, তো ইমেজটি এবার ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই 3টে ডট আছে এখানে, এখানে ক্লিক করবেন, দেন ডাউনলোডের অপশন এখানে ক্লিক করবেন। সো আপনি এখানে একটি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, এ দেখুন ডাউনলোড। সো এখানে ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আপনার যে এই যে ইমেজটি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটার ডাউনলোড হয়ে গেল। সো আপনার এই যে ইমেজটি এখানে ডাউনলোড হয়ে গেল, আপনি এবার এই ইমেজটির উপর এডিটিং করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। আর ডাউনলোডিং নিয়ে বা কোনো রকম সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কোনো কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো।